বাংলাদেশ সামরিক বাহিনী সমরস সংকট রয়েছে তা বলার অপেক্ষা রাখে না, তবে চাপে না পড়লে পৃথিবীর কোনো দেশ সামরিক খাতকে শক্তিশালী করে না। এক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তার ব্যতিক্রম নয়। 2008 সালে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ অবস্থা তৈরি হয় বাংলাদেশ নৌবাহিনীর। দেশটি অঘোষিত নেপাল ব্লক আরোপ করে বাংলাদেশের ওপর। মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী অঞ্চলে অবস্থান নেয়। বাংলাদেশের বাণিজ্যিক রুট বন্ধ করে মিয়ানমার, যে কারণে মালাকা প্রণালী দিয়ে বাণিজ্য করা সম্ভব হচ্ছিল না। অথচ বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্য হয় এই প্রণালী দিয়ে, কারণ চীন, জাপান, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য করতে হলে মালাক্কা প্রণালী ব্যবহার করতে হবে। তৎকালীন সময় বাণিজ্যিক জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসতে অস্বীকৃতি জানায়, কারণ মিয়ানমার নৌবাহিনী ঝামেলা করতে পারে, তাই নিরাপত্তা সংকট তৈরি হয়। এমন অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর অবস্থা ছিল শোচনীয়, কারণ আধুনিক কোনো যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং হেলিকপ্টার ছিল না। বাংলাদেশকে বাঁচতে হলে নেপাল ব্লক ভাঙার কোনো বিকল্প ছিল না, কারণ বাংলাদেশের 90% বাণিজ্য হয় সমুদ্রপথে, যার বেশিরভাগ হয় মালাক্কা প্রণালী দিয়ে। এমন অবস্থায় বাংলাদেশ সিদ্ধান্ত নেয় মিয়ানমারকে রুখে দেবে যে কোনো মূল্যে। বাংলাদেশ নৌবাহিনীর ছোট বড় 5টি যুদ্ধজাহাজ অঘোষিত এই যুদ্ধে অংশগ্রহণ করে। বাংলাদেশ নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে এসকর্ট প্রদান করে। মিয়ানমার নৌবাহিনী তখন পিছিয়ে যেতে বাধ্য হয়। প্রায় 5 দিন এই যুদ্ধ অবস্থা স্থায়ী ছিল। 2008 সালে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশ নৌবাহিনী যে পরাজিত হতো এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তৎকালীন সময় নৌবাহিনীর কোনো আধুনিক সামরস্য ছিল না। এই ঘটনায় বাংলাদেশ সামরিক বাহিনী গভীর গুরুত্ব দেয়। তারপরই 2009 সালে প্রণয়ন করে ফোর্সেস গোল 2030। বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর কী কী সামরস্য লাগবে তার একটি রূপরেখা তৈরি করে, পরবর্তীতে নির্ধারিত সময়ের মাঝে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ নৌবাহিনী 2009 সালের পর সবচেয়ে বেশি সামরস্য পেয়েছে, বিশেষ করে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তুলনায়। মিয়ানমার নৌবাহিনী 2008 সালে নেপাল ব্লক আরোপ না করলে নৌবাহিনীতে যে সামরস্য যুক্ত হয়েছে তা বাস্তবায়ন হতো না। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমার থেকে অনেকটাই এগিয়ে থাকবে, কারণ ফ্রিগেট এবং কর্বেট যুদ্ধজাহাজে বাংলাদেশ অনেক এগিয়ে, সাবমেরিন শক্তির দিক থেকেও এগিয়ে ছিল। তবে মিয়ানমার সাম্প্রতিক সময় সাবমেরিন শক্তির দিক থেকে এগিয়ে থাকবে, কারণ বিগত 2 বছরে 2টি সাবমেরিন যুক্ত করেছে। বাংলাদেশ শুধুমাত্র চাপে পড়লে সামরিক শক্তি বৃদ্ধি করে। বাংলাদেশ বর্ডার গার্ড এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। ভারতের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড, অথচ তৎকালীন সময় কোনো ধরনের সামরস্য ছিল না। বাংলাদেশ বর্ডার গার্ড শুধুমাত্র রাইফেল দিয়ে ভারতীয় বর্ডার গার্ডকে পরাজিত করতে সক্ষম হয়। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ বর্ডার গার্ড, সেখানেও জয়লাভ করে। তারপর থেকে বাংলাদেশ সীমান্তে ভারী সমরস্য দিয়ে টহল শুরু করে মিয়ানমার এবং ভারতীয় বর্ডার গার্ড। বাংলাদেশ সামরিক বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ডকেও ফোর্সেস গোল 2030-র আওতায় যুক্ত করে, যার আওতাতে একটি বিশ্বমানের বর্ডার গার্ড তৈরির সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ পরবর্তীতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, মর্টার, হেভি মেশিন গান, সাজোয়াজান, ড্রোন এবং হেলিকপ্টার সরবরাহ করে। বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ভবিষ্যতে আরও একাধিক সমরস্য যুক্ত হবে, কারণ ইতিমধ্যে অ্যাটাক ড্রোন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর থেকে বোঝা যায় বাংলাদেশ চাপে না পড়লে সামরিক শক্তি বৃদ্ধি করে না। সাম্প্রতিক সময় বাংলাদেশ সীমান্তে এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নতুন করে ঝামেলা শুরু করেছে মিয়ানমার। বাংলাদেশের ভূখণ্ডে 4 থেকে 5 বার হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এই ঘটনায় বাংলাদেশ সামরিক বাহিনী গভীরভাবে চিন্তিত, কারণ যুদ্ধ করার মতো প্রয়োজনীয় আধুনিক সামরস্য নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে সামরস্য কিনবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সামরস্য ক্রয়ের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামরিক বাহিনীর বেশ কয়েকটি দল পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, উদ্দেশ্য সামরস্য ক্রয়ের বিষয়ে আলোচনা করা। এছাড়াও পূর্বে যে সকল সামরস্য অর্ডার দিয়েছিল তা অল্প সময়ের মাঝে প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজেই এ বিষয়ে আলোচনা করতে বিভিন্ন দেশে যাচ্ছে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে একমাত্র সামরিক দিক থেকে চাপে পড়লেই সামরস্য ক্রয় করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের এই ফর্মুলা সম্পর্কে মিয়ানমার অবগত নয়, তবে পার্শ্ববর্তী দেশ ভারত অবগত। বাংলাদেশ সীমান্তে ভারতের বর্ডার গার্ড একাধিকবার পরাজিত হয়েছে, তবে ভারত কখনো সেনাবাহিনী মোতায়েন করেনি। এছাড়াও সীমান্তে অতিরিক্ত ভারী সমরস্য মোতায়েন করেনি, কারণ এর ফলে 2 দেশের মাঝে উত্তেজনা বৃদ্ধি পাবে। 2020 সালেও রাশিয়ার সীমান্তে ঝামেলা করে ভারতীয় বর্ডার গার্ড, এতে অ্যাকশনে যায় বাংলাদেশ বর্ডার গার্ড, যাতে ভারতীয় বর্ডার ফোর্সের একজন নিহত হয়। তারপরেও বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সমরস্য কিংবা সেনাবাহিনী মোতায়েন করেনি, কারণ দেশটি বাংলাদেশের নীতিমালা সম্পর্কে অবগত। যদি বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করে তবে বাংলাদেশ বাধ্য হয়ে সমরস্য কিনবে, ভারতকে মোকাবেলার জন্য যতটা সম্ভব প্রয়োজনীয় সমরস্য যুক্ত করবে। এক্ষেত্রে ত্রিমুখী সংঘর্ষে লিপ্ত হবে ভারতীয় সেনাবাহিনী, কারণ একদিকে পাকিস্তানের সঙ্গে ঝামেলা চলমান, অন্যদিকে চীনের সঙ্গে নিয়মিত ঝামেলা হচ্ছে। ভারতের সঙ্গে একমাত্র বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক, বাকি সবগুলো সীমান্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঝামেলা চলমান। এমন অবস্থায় বাংলাদেশ শত্রু হলে ভারতের চারদিকে সংকট তৈরি হবে, যা মোকাবেলা করা ভারতের পক্ষে অসম্ভব।
বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে স্বাধীন, তাই নেপাল এবং ভুটানের মতো ভারতের অন্যদাবি গ্রহণ করবে না, যে কারণে বাংলাদেশ সীমান্তে কখনো ঝামেলা করে না ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশ নিজেও সামরিক শক্তি বৃদ্ধি করে না, কারণ চাপে না পড়লে বাংলাদেশ কখনোই আধুনিক সমরাস্ত্র ক্রয় করে না। তবে হঠাৎ করে ভারত কখনো বাংলাদেশের ভূখণ্ডে হামলা করলে সমস্যার সম্মুখীন হবে সামরিক বাহিনী। ভারত এমনিতেই কখনো বাংলাদেশের ভূখণ্ডে হামলা করার ঝুঁকি নেবে না, কারণ এদেশের বেশিরভাগ মানুষ ভারতের বিরুদ্ধে লড়াই করবে, এ বিষয়ে ভারত নিজেও অবগত। কিন্তু সমস্যা হচ্ছে, বাধ্য হয়ে হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী। চীনের সঙ্গে ভারতের একসময় অবশ্যই যুদ্ধ হবে, এক্ষেত্রে চীনের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোর দখল করবে। বাংলাদেশের রংপুর সীমান্তের মাত্র 17 কিলোমিটার দখল করতে পারলে ভারতের পূর্বাঞ্চলের 7 রাজ্য বিচ্ছিন্ন হবে, ভারতের থেকে 312 কিলোমিটার অঞ্চল হাতছাড়া হবে। এমন অবস্থায় পূর্বাঞ্চলে সমরাস্ত্র পাঠাতে হলে বাংলাদেশের ভূখণ্ড লাগবেই, এক্ষেত্রে রংপুরকে দখল করার চেষ্টা করবে ভারতীয় সেনাবাহিনী। তাই শুধুমাত্র চাপে পড়লে আধুনিক সমরাস্ত্র ক্রয় নীতিমালা থেকে বের হতে হবে বাংলাদেশকে, কারণ হঠাৎ করে ভবিষ্যতে কখনো হামলা হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র কিনতে হবে। পরিকল্পনা অনুযায়ী ফোর্সেস গোল 2030 নির্ধারিত সময়ের মাঝে বাস্তবায়ন করতে পারলে ভারতকে মোকাবেলা করা সম্ভব, তবে অত্যন্ত ধীরগতিতে সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী আরও 20% সমরাস্ত্র বেশি যুক্ত করার কথা ছিল, হয়তোবা মিয়ানমার চাপ দেওয়ার কারণে বাংলাদেশ বাধ্য হবে। এক্ষেত্রে সংকট সমাধানে কিছুটা হলেও এগিয়ে থাকা সম্ভব। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।